বাংলা সার্কিট দিয়ে কিভাবে আপনি একটি আইপিএস তৈরি করবেন তা আমরা এই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো আমি আশা করি এর চেয়ে ক্লিয়ার আপনাদের কেউ বুঝাইতে পারবে কিনা আমার জানা নেই। তো দেখেন আমার এই ব্যাটারি কেবল এবং ছোট্ট একটি ভাল্বের তার দিয়ে আমি এই 100 ওয়াটের ভাল্বটা লাগাই নিচ্ছি। এখন আমি অন করছি, দেখেন আমাদের এই লাইটটা এখন জ্বলবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নূতন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমার যে এই ভিডিওটা, আমি একটি আইপিএস তৈরি করতে যাচ্ছি। ভিউয়ার্স সম্পূর্ণভাবে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেওয়া হবে এই আইপিএসটা কীভাবে করতে হয় বাংলা সার্কিট দিয়ে। আমরা এর পরবর্তীতে যে আইপিএসটা তৈরি করব নাতাশা ইন্ডিয়ান সার্কিট দিয়ে। আমি এর আগে আমার সন্তানকে দিয়ে একটি আইপিএস তৈরি করেছি। ওই আইপিএসের ভিতরে আমি কোনো কথা বলি নাই, মিউজিক সাউন্ড দিয়ে দিছি। অনেকেই কমেন্টস করছেন যে দাদা আপনি কথা না বললে আমরা কিছু বুঝতে পারি না। তো এই আইপিএসটা আমি এমনভাবে তৈরি করেছি আপনারা সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন। হার্ডওয়ারিং যে কাজগুলো আছে এই কাজগুলো তো আপনাদের দেখাতে হয় না, তাইলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো ট্রান্সফরমারটা আমি লাগাই নিছি এবং সার্কিট বসাতে যে নাটগুলো বসাতে হয় সেগুলো আমি বসাই নিতেছি। এখন আমি শুধুমাত্র আপনাদের ওয়্যারিং, ইলেকট্রিক ওয়্যারিংগুলো কীভাবে করতে হয় সেই বিষয়ে আপনাদের সম্পূর্ণ ধারণা দিতে চাই। তো আসুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। ভিউয়ার্স, আমার হাতে যে পাওয়ার সার্কিট বোর্ডটা আছে, মসফেট ফ্যাট বোর্ড, এই বোর্ডে আমরা 4টে তার লাগাই নিছি, 2টে অসিলেশন 5 ভোল্টের আর 1টি ওভারলোড আর 1টি মাইনাস। মাইনাস মানে নেগেটিভ। এই 4টে তার আমরা এই সাইডে লাগাই নিলাম, এটা আপনারা অবশ্যই বুঝবেন। তো আমি বডির সাথে সেটিং করে নিচ্ছি আর পার্ট টু পার্ট আপনাদের কাজগুলো দেখানোর চেষ্টা করব। তো ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আমাদের এখানে যে এই লাইনটা দেখতেছেন এই লাইনটা মূলত আমাদের একটি নেগেটিভ এবং 2টি অসিলেশন 5 ভোল্ট, 1টি ওভারলোড, 1টি 12 ভোল্ট ইনপুট, এইটা হলো আমাদের এই অসিলেশনের একটি কানেক্টর। এখানে আছে এটা আমাদের ট্রান্সফরমার থেকে যেই ইনপুটটা বার হবে মানে আউটপুটটা বার হবে 280 ভোল্ট। নাতাশা সার্কিটের ক্ষেত্রে এ জায়গায় 260 ভোল্ট থাকে, তো এটা হলো 280 ভোল্ট। এর পাশের পিনটা আমাদের এসি ইন 220 ভোল্ট, তারপরের পিনটা ক্যাপাসিটার, তারপরের পিনটা আমাদের লোডের 220 ভোল্ট, তারপরেরটা চার্জিং। তো এই হইল আমাদের ওয়্যারিং হিসাব। আর তৃতীয়ত আমরা এখন দেখাবো যে এই জায়গায় যে কানেক্টরটা দেখলেন এই জায়গার হিসাবটা হলো, প্রথমে আমাদের 18 ভোল্ট লেখাই আছে বোর্ডের ভিতরে এবং তারপরে মধ্যে যে দুইটা পিন আছে, দুইটা পিন হলো আমাদের আইপিএস অন লিপ সুইচ, তারপরের দুইটা পিন আছে 12 ভোল্ট আউটপুট হবে ফ্যানের জন্য। তো আমরা ট্রান্সফরমারতেও এই মানে আর কি ট্রান্সফরমার থেকে ফ্যানের লাইনটা বাইর করি, যেহেতু ওই 12 ভোল্টের আর দরকার নাই। এখানে দেখুন নেগেটিভ, তারপর 2টা অসিলেশন, তারপরে হইল আমাদের ওভারলোডের এবং তারপর 12 ভোল্ট ইন, আর এই রিলে দিয়ে আমরা সাধারণত এই স্টুপলে যাই হোক আমরা যে এই ফ্যাট মসফেট বোর্ড থেকে 4টে তার সংযোগ দিছিলাম, রিলেতে আমাদের 4টে তার স্টুপলে সংযোগ হবে অটো চার্জ, সেই বিষয়টা আপনাদেরকে এখন ক্লিয়ার করে দেব। আমরা প্রথমেই এই তারটা খুলে নিচ্ছি, তারপরে আমরা এই যে তারটা আমরা সাধারণত গিট্টু দিয়ে রাখছি, এই গিট্টু দেওয়া যে সাদা তারটা আছে সাদা তারটা আমরা এই সার্কিটের নেগেটিভে লাগাই দেব। তো দেখেন আমি এই তারটা কিন্তু নেগেটিভে লাগাই দিচ্ছি। তো খুব সুন্দরভাবে ঝালাইটা দিবেন এবং আমরা পরবর্তী যে তারটা লাগাবো মানে পাশাপাশি দুইটা তারই অসিলেশন 5 ভোল্টের হবে, যেই তার দুইটা মূলত আমাদের 5 ভোল্ট ইনপুট হবে এবং পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে মানে মসফেট ফেটের ভিতরে। তারপরে আমরা ওভারলোডের মানে 4 নম্বর তারটা হবে ওভারলোডের তার, আর 5 নম্বর তারটা হবে 12 ভোল্ট ইনপুট, যেটা ট্রান্সফরমার মেডেল পয়েন্ট থেকে আসবে, ডিসি যে মেডেল পয়েন্টটা আছে সেই জায়গার থেকে 5 নম্বরে লাগাই দেবো।
এবং সুইজিং এর তার তো আমরা লিপ সুইচ থেকে নিয়ে যাব। এখানে খুব ভালো করে খেয়াল করবেন, আমি এই যে প্রথমে নেগেটিভ চারপাশে যে প্রিন্ট আছে এটা হলো নেগেটিভ, সাদা তারটা আমরা এই বোর্ডের থেকে নেগেটিভে লাগালাম, তারপরের দুইটা পিন আছে পাশাপাশি ওই দুটো অসিলেশন, তারপরে একটা পিন আছে ওভারলোড এবং তারপরে একটা পিন আছে এটা হলো আমাদের 12 ভোল্ট ইনপুট। তো ওয়ারিং সম্বন্ধে আপনাদেরকে পরিপূর্ণ আইডিয়া দিচ্ছি, এই যে কালো তারটা লাগালাম ট্রান্সফরমার থেকে মেডেলের যে তারটা চার্জিং 180 ভোল্ট, এটা আমি এই জায়গায় লাগাই নিলাম। পরবর্তীতে আমরা যে তারটা লাগাবো এই তারটা হলো আমাদের আইপিএসের অবশ্যই একটা গ্রাউন্ড আছে কিংবা নিউট্রাল, এটা আমরা এই আউটপুট সকেটের আমরা যেটা নিউট্রাল করি এই নিউট্রাল পিনে আমরা লাগাই দিলাম। ভিউয়ার্স, আমাদের যে কয়টা নিউট্রাল আসবে সব সম্পূর্ণ নিউট্রালগুলো এই একই পিনে বসবে, তো আমি ট্রান্সফরমার থেকে যেটা নিউট্রালে লাগাই দিলাম, তো বাকি কাজগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার আরও বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো এখন যে তারটা আমরা লাগাইতেছি এই তারটা হইল 280 ভোল্ট, এই 280 ভোল্ট ট্রান্সফরমার থেকে আমাদের রিলের মধ্যে ইনপুট হবে আর রিল থেকে আমাদের আউটপুট এই আউটপুট সকেটে আসবে। তো আমি আগে এটা 280 ভোল্টে ঝালাই করে নিচ্ছি। সুন্দরভাবে ঝালাইগুলো দিবেন, ঝালাইগুলো খুব সুন্দর হলে আসলে আপনার কাজটাও ভালো হবে ইনশাল্লাহ। তো 280 ভোল্টের তারটা আমি ঝালাই করে দিলাম। পরবর্তীতে আমরা তো এখন আমরা কি করব, এখন আমাদের এসি কর্ডের লাইনটা আমরা দিব। এসি কর্ডটা হাতে নিয়ে আমরা এসি কর্ডের যে কালো তারটা আছে এসি কর্ডের কালো তারটা আমরা অবশ্য সকেটের আউটপুট সকেটের নিউট্রালে লাগাই দেব, নিউট্রাল বলেন বা নেগেটিভ বলেন যেটাই বলেন আমরা নিউট্রালে লাগাই দেব। এখন ঝালাইটা করে দিচ্ছি আর বাকি যে একটা তার থাকবে এই তারটা আমরা এসি আউটপুট একটা ফিউজ আছে এসি আউটপুটের ফিউজটা আমি আপনাদের দেখিয়ে নিতেছি। এই এসি আউটপুটের ফিউজটাতে দেখেন এ জায়গায় কিন্তু আউটপুট ফিউজ লেখা আছে, আউটপুট ফিউজে আমরা এই এসি ইনের দ্বিতীয় যে তারটা থাকে এই তারটা লাগাই দেব এবং এসি ইনপুটের যে ফিউজের আর একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে থেকে আমরা আর একটা তার লাগাবো, লাগাইয়া ওই তারটা আমাদের এই যে রিলে অসিলেশন বোর্ড আছে এই রিলে অসিলেশন বোর্ডের এসি ইন লেখা আছে এসি ইনের লাগাই দেব। তো এখান থেকে ফলো করেন, আমি এই যে বোর্ডটা ধরছি এ জায়গায় আমাদের প্রথম ক্লিপটা 280 ভোল্ট, তারপরেরটা হলো এসি ইন, তো আমি এসি ইনের তারটা ভরে নিলাম, এখন ঝালাই করে দেব। তারপরে আমাদের ওয়্যারিং প্রায় শেষ, তারপরে আমরা ডিসপ্লের কাজটা করব। ডিসপ্লের কাজ করার পরে আপনাদের পরিপূর্ণ আইপিএসটি চালাই দেখাবো। তো আমাদের এই ঝালাইটাও দেওয়া হয়ে গেছে, বাস আমরা এখন একটু তারটা ঘুষ করে নেব। তো আমাদের পজিটিভ কেবেলটা কিন্তু আগেই আমরা এই সাদা তার দিয়ে লাগাই নিয়েছিলাম, এখন নেগেটিভ কেবেলটা লাগাই নিতেছি। নেগেটিভ কেবেলটা লাগানোর পরে আপনাদের আমি চালাইয়ে দেখাবো ডিসপ্লে সেটিংটা দিয়ে। এখানে কিন্তু আপনাদের দারুণ একটা কাজ দেখাবো ভিউয়ার্স, আমার হাতে যে এই 12 ভোল্ট ট্রান্সফরমারটা আছে এই 12 ভোল্ট ট্রান্সফরমারটা দিয়ে আমি সাধারণত এই সার্কিটে কিন্তু 18 ভোল্ট দরকার হয়, তো আমি এ জায়গায় লাগে 18 ভোল্ট, তো 12 ভোল্ট দিলে হয়, আমি এ জায়গায় 12 ভোল্ট ট্রান্সফরমার দিয়ে এই কাজটি আপনাদের করে দেখাচ্ছি। তো আমাদের এই জায়গায় তারটা একটু বড় করতে হবে, সেই বিষয়ে আমি এই কাজটু করতেছি, মানে তারটা একটু বড় করে আমাদের এই যে অসিলেশন সার্কিট বোর্ডে আমি 18 ভোল্ট যে জায়গায় লেখা আছে আমরা ওই জায়গায় ভোল্টেজটা ঢুকাই দেব। তো ট্রান্সফরমার তারটা আমি কেটে সিঁড়ে ঝালাই করে নিতেছি, খুব সুন্দরভাবে টিউবিং করে দিচ্ছি যাতে একটার সাথে আর একটা না মিলে। তো এখন আমি ঝালাই করে দেব কোন জায়গায়, যে জায়গায় সার্কিট বোর্ডে 18 ভোল্ট লেখা আছে, তারপরে যে দুইটা পিন আছে ওই দুইটা হলো লিপ সুইচের, তারপরে দুইটা পিন আছে আমাদের ফ্যানের সংযোগের, তো সে জায়গায় 12 ভোল্ট ইনপুট করা লাগে, তো আমরা ওইটা করব না, ওইটা ট্রান্সফরমার থেকে 12 ভোল্ট এক্সট্রা নিয়ে ফ্যানের সাথে দিয়ে দেব। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পারতেছেন আমি ডিসপ্লেতে
কিছু এলইডি সেটিং করে নিছি। এলইডি সেটিংগুলো অবশ্য আপনাদের আগের ভিডিওতে আমার ছেলে রবিউল ইসলাম আপনাদের দেখাইছে। তো এ নিয়ে যদি কোনো ভিডিও চান তো সেক্ষেত্রে কমেন্টে লিখবেন যে দাদা আমরা এলইডি সেটিংটা বুঝি না। তো এখানে আমি এই যে দেখাইতেছি লিপ সুইচটা, আমরা সাধারণ ছোট একটা সুইচ দিয়ে লিপ সুইচ করি আইপিএস অন। এই আইপিএস অনের যে তার দুইটা, এই আইপিএস অনের তার দুইটা জায়গায় লাগাই নিচ্ছি। তো দেখুন সম্পূর্ণ কাজটি। তো আমাদের এখানে ঝালাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদের এই এলইডি সম্পর্কে দুইটা কথা বলি। আমাদের এই জায়গায় যে এলইডিগুলো আছে, এই এলইডিগুলো আপনাদেরকে সম্পর্কে যদি আপনাদেরকে কিছুটা না বুঝিয়ে বলি তাহলে আসলে আপনাদের বুঝতে কষ্ট হবে। আমাদের এই জায়গায় যে এলইডিগুলো আছে, দেখেন এই জায়গায় ছয়টা এলইডি। তো এই ছয়টা এলইডির যে নেগেটিভ পিনগুলো আছে, এই ছয়টা এলইডির নেগেটিভ পিনগুলো আমরা কমন করে দিছি। এই যে নেগেটিভ পিনটা আমরা লাগাই নিছি কালো তারের, এবং তারপরে যেই তারগুলো আসছে এই জায়গায় সার্কিটে আপনি দেখতে পারবেন আইপিএস মানি আই লেখা থাকবে, সিতে চার্জিং লেখা থাকবে, এলএ লোড লেখা থাকবে, ওতে ওভারলোড লেখা থাকবে। আপনারা ওই ডিস্টেন্স দেখে, ডিসপ্লে দেখে আপনারা ওগুলো লাগাই নিতে পারেন। তো এম এ মেইন লেখা থাকবে। তো এই জায়গায় ছয়টা এলইডি আপনারা ওইভাবে লাগাই নেবেন। তো এই কথাগুলো যদি আপনার মনে না থাকে এই জায়গার থেকে আপনি দুই তিনবার রিপ্লে করে শুনে নিতে পারেন কথাগুলো। তো বাকি যে কাজটা আছে এরপর আমি মনে করি না বেশি একটা অপেক্ষা আছে এই ভিডিওর, বেশি দীর্ঘতম টাইমও নেই, আমি দেখাইতেছি আপনাদের এখন চেক করে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলের নিত্য নূতন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিত্য নূতন ভিডিও। এখন আমরা এই ভিডিওটি আপনাদের, সরি, এই আইপিএসটি আপনাদের ট্রাই করে দেখাবো। তো আমাদের এই স্ক্রুপটা লাগানোই শেষ, এবং তারপরে আপনাদের আমরা ব্যাটারি সংযোগ করে তারপরে আপনাদের লাইন দিয়ে দেখাবো। তো দেখুন আমরা এই লাস্ট যে 12 ভোল্ট ইনপুট করতে হয়, এই 12 ভোল্ট ট্রান্সফরমার থেকে আমাদের এই অসিলেশন সার্কিটে এটা আমরা ইনপুট করে দিলাম। এখন আমরা ব্যাটারি সংযোগ দিয়ে আপনাদের চালায় দেখাবো এই আইপিএস। ব্যাটারি সংযোগটি আমরা এখন লাগাই নিতেছি। সাদা যে কেবলটা আছে এটা পজিটিভ, আমরা লালের সাথে লাগাই নিছি, এবং কালোটা কালোতে লাগাই দিব। অনেকের মন্তব্য থাকতে পারে যে দাদা আপনি কেবলটা অনেক চিকন লাগাইছেন, সেক্ষেত্রে আপনাদের ভুল ধারণাটা আমি ভেঙে দিচ্ছি। আমাদের যে এই আইপিএসটি দেখতেছেন, এই আইপিএসটি সাধারণত 300 ওয়াটের, আর যেই কেবলটা আমি এ জায়গায় অ্যাড করেছি অবশ্য 300 ওয়াটের সাথে সামঞ্জস্য আছে এই কেবলটির। তো এখন আপনাদের আমি চালাই দেখাইতেছি, সুইচিংটা অন করছি, দেখেন আমাদের পাওয়ার অন হয়ে গেছে। এখন আমরা এই জায়গায় একটা লাইট 100 ওয়াটের সকেটের ভিতরে ভরবো, তারপরে আপনাদের চালায় দেখাবো। তার আগে আমি ভিতর থেকেই দেখাচ্ছি যে আমাদের, দেখেন এই লাইনটা পেয়ে গেছে। আপনারা খুব সুন্দরভাবে দেখতে থাকুন, আমি কিন্তু ভিতরেতে লাইন দিছি ছোট তারের মাধ্যমে, যাতে আপনারা সংক্ষেপে বুঝতে পারেন যে এখানে কোনো এ জায়গায় কোনো লুকোচুরি বলতে কোনো কথা নেই। আমরা আপনাদের ক্লিয়ারলি দেখাইতেছি আরও এ টু জেডভাবে, যেহেতু কাজটা করা হয়েছে। আপনাদের এই এসি কোডের লাইনটা দেখেন, আমি এসি কোডটা ভিতরেই রাখলাম। এখন আমি আবার ভালভটা আপনাদের এই জায়গায় লাগাই দেখাবো, যাতে আপনাদের মনে কোনো সন্দেহ না থাকে। তো এই লাইটটা দেখেন আমি আবারও জ্বালাই দেখাইতেছি, তারপর আমি আরও ক্লিয়ার করে দেখাচ্ছি। স্ট্যান্ডটা একটু আমি দূরত্বে নিয়ে তারপর দেখাতেছি। তো আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন আমাদের আইপিএসের শুধুমাত্র ব্যাটারি কেবলের লাইনটা ঢুকছে, আর এসি কোডটা আমরা সরাই নিলাম এখন। তো এবারে আমি কিন্তু স্ট্যান্ডটা একটু দূরে নিয়ে গেলাম। কেন নিয়ে গেলাম আমি আপনাদের দেখানোর জন্য, দেখেন আমি ছোট্ট একটি তার দিয়ে ভালপের লাইনটা নিলাম এবং এসি কোডটা এই রাখলাম। শুধুমাত্র বাকি রইল যেটা আমাদের ব্যাটারি লাইনের কেবলটা, তা তো আপনারা স্পষ্টই দেখতেছেন যে ছোট্ট একটি কেবলের মাধ্যমে আমি এই তারটা এই সংযোগ দিয়ে নিলাম। এখন আমি এই আইপিএসটা অন করলাম, তো দেখেন আমাদের আইপিএসটা কিন্তু পরিপূর্ণ জ্বলতেছে। ভিউয়ার্স, এর চেয়ে সহজ পদ্ধতিতে আপনাদের কাজ শিখাবে বা বুঝাবে আমি আশা করি না যে আর কেউ এইভাবে এত সহজ
পদ্ধতিতে আপনাদের কাজগুলো দেখাতে পারে। আর এই ইউটিউবে যদি আমার এই ভিডিওটা আপনাদের অবশ্য ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ। যদি আপনাদের একটু পরিমাণও যদি উপকারে এসে থাকে একটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।